আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, দেশের জনগণ সুযোগ পেলে সমুচিত জবাব দিতে ভুল করবে না। আজকের আয়োজনে আরো যা থাকছে, তাদের ধরতে হবে, কোনো ছাড় নেই। প্রধানমন্ত্রী প্রস্তুত কমিটি গঠনের নির্দেশ দেন। সর্বশেষ থাকছে বিএনপি জামাতের নারকীয়তার ষোলো বছর। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, সরকারের মন্ত্রী এমপিদের মুখে দেশের উন্নয়নের কথা শুনতে শুনতে দেশবাসী আজ চরম অতিষ্ঠ। গত কয়েক মাস আগে সংসদে দাঁড়িয়ে সরকার দলীয় এমপি বলেছিলেন, বাংলাদেশে এমন সময় আসছে যখন গ্রামে গঞ্জে ঝুড়িতে করে বিদ্যুৎ বিক্রি করবে। অথচ সেই সরকারেরই জ্বালানি উপদেষ্টা গত কয়েকদিন আগে জানিয়ে দিলেন, আসুন আমরা শপথ করি দিনের বেলা বিদ্যুৎ ব্যবহার করব না। তিনি বলেন, অক্ষমতার কথা প্রকাশ করে সরকার সাফ জানিয়ে দিয়েছে রিজার্ভ খরচ করে তেল গ্যাস ক্রয় করার মতো সক্ষমতা তাদের নেই। জ্বালানি উপদেষ্টা এত উন্নয়নের গল্পের মধ্যে যে শপথ করাতে চান তাতে প্রমাণিত হয় সরকার দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। তার মুখ দিয়ে প্রকৃত কথাটাই বের হয়ে এসেছে, কারণ বঙ্গবন্ধুর ভাষায় চার্টার দলেরা দেশকে চাটতে চাটতে আর কিছু বাকি রাখেনি। শুক্রবার 28 অক্টোবর বা জুমার রাজধানীর মিরপুর এক স্বাধীন বাংলা সুপার মার্কেটের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহের দাবি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আগের সমাবেশে তিনি এসব কথা বলেন। সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, বিশ্বের অধিকাংশ দেশে যেখানে লোডশেডিং এর কথা চিন্তাই করা যায় না, মুহূর্তের জন্য বিদ্যুৎ যায় না, সেখানে আমাদের দেশের শহরেই গড়ে প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। গ্রামাঞ্চলে তো বিদ্যুৎ মাঝে মাঝে আসে, অথচ সরকারের তরফ থেকে শতভাগ বিদ্যুৎ আর উন্নয়নের মুখরোচক গল্প প্রকাশ করা হয়। জনগণের সঙ্গে মিথ্যাচারেরও একটা সীমা থাকা উচিত। এসব মিথ্যাচার বাদ দিয়ে জনগণের কল্যাণে কাজ করুন, অন্যথায় দেশের জনগণ সুযোগ পেলে সমুচিত জবাব দিতে ভুল করবে না। আইএবির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, শুধু বিদ্যুৎ এবং গ্যাসের বিপর্যয় নয়, দেশের জনগণ ইতিমধ্যে অঘোষিত দুর্ভিক্ষে পতিত হয়েছে। অধিকাংশ মানুষ বর্তমানে খাবার কিনতে হিমশিম খাচ্ছে। খাবার কিনতে গিয়ে কেউ কেউ বিক্রি করছেন পরিবারের কোনো সম্পদ, কেউ আবার হচ্ছেন ঋণে জর্জরিত। এভাবে একটি দেশ চলতে পারে না। ব্যর্থতার দায়ে সরকারের এখনই পদত্যাগ করা উচিত। সমাবেশের সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারি মাসুদ বলেন, অসঙ্গতি আর দুর্নীতিতে নিমজ্জিত রাষ্ট্রযন্ত্রের প্রতিটি প্রতিষ্ঠান দেশের মানুষকে দুর্ভিক্ষের জন্য সচেতন হতে বলা হলেও পত্রপত্রিকার মাধ্যমে যখন দেখা যায় হাজার হাজার কোটি টাকা লোপাট করা হচ্ছে, তখন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের লজ্জা লাগে। চলে যাচ্ছি পরের সংবাদে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিএনপি আজ আন্দোলন করতে পারছে। কিন্তু বিএনপির যারা খুনের সঙ্গে জড়িত, অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত, জঙ্গিবাদের সঙ্গে জড়িত, তাদের ধরতে হবে, তাদের কোনো ছাড় নেই। শুক্রবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের উপরে মানুষের আস্থা রয়েছে বলে 3 বার ভোট দিয়ে নির্বাচিত করেছে, এবারও দেবে। কিন্তু যারা সন্ত্রাসী, খুনি, জনগণের অর্থ লুটপাটকারী, বোমা গ্রেনেড হামলাকারী ও অর্থ পাচারকারী, জনগণ তাদের বিশ্বাস করে না, ভোটও দেবে না। আওয়ামী লীগ সভাপতি ডিসেম্বরে দলের জাতীয় কাউন্সিলের বিষয়ে বলেন, বর্তমান বৈশ্বিক সংকটের কারণে ব্যয় কমাতে হবে 22তম জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিকতায়, তাই খরচ কমানোর জন্য আয়োজন হবে সাদামাটা। এ সময় 22তম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের নির্দেশ দেন শেখ হাসিনা। এর আগে বিকাল 4টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়। আজকের সভা থেকে আসতে পারে পরবর্তী সম্মেলনের তারিখ নির্ধারণ সহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গঠন করা হতে পারে সম্মেলন প্রস্তুতির বিভিন্ন উপকমিটি। চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতা ছাড়ার আগে সংবিধান সংশোধন করে বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা এমন ভাবে বাড়িয়ে দিয়েছিল যেন বিএনপির একসময়ের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কেএম হাসান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পান। এ বিষয়ে আওয়ামী লীগ সহ তখনকার প্রায় সবগুলো বিরোধী দল আপত্তি জানিয়েছিল, কিন্তু তাতে কর্ণপাত
করেনি বিএনপি জামাত। তখনকার প্রায় সবগুলো রাজনৈতিক দলের দাবি ছিল বিচারপতি কে এম হাসানকে দশম জাতীয় সংসদের নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব প্রদান করা চলবে না। আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা এই দাবি আদায়ের জন্য রাজপথের আন্দোলন ক্রমে জোরদার করতে থাকে, কিন্তু বিএনপি অনর অবস্থানে থাকে। 2001 থেকে 2006 সাল বিএনপি জামাত জোটের পাঁচ বছরের শাসনামলে জঙ্গি যুদ্ধাপরাধী গোষ্ঠী মাথা ছাড়া দিয়ে উঠে, একই সাথে বিএনপি জামাতের স্বেচ্ছাচারিতা সব মিলিয়ে প্রতিবাদে মাঠে নামে তৎকালীন বিরোধী দল সহ সাধারণ মানুষ। দিনটি ছিল 28 অক্টোবর 2006। আওয়ামী লীগ ও 14 দলীয় জোট সহ বিরোধী রাজনৈতিক দলগুলো 28 অক্টোবর পল্টন এলাকায় বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ ডাকে। বায়তুল মোকাররমের উত্তর গেটে পাল্টা সমাবেশ ডাকে বিএনপি জামাত। 28 অক্টোবর খালেদা জিয়া ক্ষমতা ছাড়লেও রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ। তিনি স্পষ্টভাবে ছিলেন বিএনপির লোক, আইন শৃঙ্খলা বাহিনী তার নির্দেশেই চলছিল। 28 অক্টোবর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতা কর্মীরা মিছিল নিয়ে নিজ নিজ দলের কর্মসূচি স্থলে আসতে থাকে। এরই এক পর্যায়ে পল্টনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের নেতা কর্মীদের উপর চড়াও হয় বিএনপি জামাতের কর্মীরা। বিএনপি জামাত জোট পাঁচ বছরের অপশাসনের পর ক্ষমতা ছেড়ে দেওয়ার আগে জনরোষ থেকে বাঁচতে নারকীয় তাণ্ডব শুরু করে। উগ্র জঙ্গিবাদের মতো বিএনপি জামাত গোষ্ঠী সেদিন ঝাঁপিয়ে পড়ে আন্দোলনরত জনসাধারণের উপর, কিন্তু সেদিন পাল্টা প্রতিরোধ গড়ে তোলে সাধারণ মানুষ। মুহূর্তেই লগি বৈঠা ও লাঠিবাসের মিছিলে সরগরম পুরো পল্টন এলাকা বিক্ষুব্ধ রূপ নেয়। মিছিলে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। দুপুরের পর সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করলে পিছু হটে নিরাপদ স্থানে অবস্থান নেয় পুলিশ। ওই সময় ব্যাপারোয়া গুলিবর্ষণে যুবলীগ নেতা জিনারুল ইসলাম ও মনির হোসেন, যুবমৈত্রী নেতা রাসেল আহমেদ খান সহ অনেকেই নিহত হন। গুলিবর্ষণ ও অন্যান্য অস্ত্রের আঘাতে আহত হয় আরো অনেক নেতা কর্মী। প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ জনতার হাতে জামাত শিবিরের কয়েকজন সন্ত্রাসী নিহত হয়। কিন্তু বিএনপি জামাত জোট সাধারণ মানুষের এই বিক্ষোভ নিয়ে মিথ্যাচার করে এবং দাবি করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের নেতা কর্মীরা তাদের উপর লাঠি বৈঠা নিয়ে হামলা চালায়। 28 অক্টোবরের পর রাজপথের আন্দোলন প্রবল হতে থাকে। বিএনপির গঠিত নির্বাচন কমিশনে একের পর এক রদবদল ঘুরতে থাকে। বিএনপি একতরফা নির্বাচনে যে ষড়যন্ত্র এবং পরিকল্পনা করেছিল সেটিও ব্যর্থ হয়। এর ফলে 2007 সালের 11 জানুয়ারি ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। সূচনা হয় 1-11। বিএনপি জামাতের সেই নারকীয়তার 16 বছর পেরিয়ে এখনো তার পুনরাবৃত্তিতে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি জামাত গোষ্ঠী। রাজনৈতিক পরিস্থিতি আস্তে আস্তে উত্তপ্ত হয়ে উঠছে। উত্তপ্ত হওয়ার চেয়েও রাজনীতিতে বিরোধী দলের শক্তি ক্রমশ দৃশ্যমান হচ্ছে। আর বিরোধী দলের এই দৃশ্যমান শক্তি প্রথম দিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ উপেক্ষা করলেও আস্তে আস্তে আওয়ামী লীগের ভয় বাড়ছে। আওয়ামী লীগ প্রকাশ্যে যদিও এ সমস্ত কর্মসূচিকে জনসম্পৃক্তহীন কর্মসূচি হিসেবে অভিহিত করছে, কিন্তু আওয়ামী লীগের ঘরোয়া আলোচনায় আড্ডায় এ সমস্ত কর্মসূচি নিয়ে নানা রকম উদ্বেগ, ভয়ভীতি ইত্যাদি প্রকাশিত হচ্ছে। আওয়ামী লীগ পাঁচ কারণে বিরোধী দলের এই সমস্ত সমাবেশ এবং আন্দোলনের কর্মসূচিতে